ফ্রান্সে মহানবীর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহে শহরের পোস্ট অফিস মোড়ে হৃদয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন হৃদয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বায়ক মাওলানা রুহুল আমিন খান, উপদেষ্টা ফিরোজ হোসেন, আনিসুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা নজরুল ইসলাম, আরাফাত হোসেন, নুরুজ্জামান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা ফরাসি সব পণ্য বয়কট ও ইসলামী বিদ্বেষী সব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ঝিনাইদহ থেকে মোহাম্মদ জাহিদুর রহমান তারিক। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।